হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে সেট ফাইভ ডাব্লিউ প্রিলিম স্পেশাল দু হাজার বাইশের আড়াইশো যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকের আমরা করবো হচ্ছে সেট ফাইভ ওকে আচ্ছা সেট ফাইভ শুরু করার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা এই ক্লাসটার পিডিএফ ফাইলটা যদি পেতে চাও সেটা হচ্ছে উইথ যদি ময় স্যার বলে টেলিগ্রাম চ্যানেল একটা আছে ওখানে জয়েন করতে পারো তুমি এমনি এইখানে ডেসক্রিপশানে গিয়ে যে লিঙ্ক দেওয়া আছে ওটা দিয়েও জয়েন করতে পারো আর না হলে টেলিগ্রামে এমনি সার্চ করবে এই নামটা দিয়ে ম্যাথস উইথ স্যার বলে তুমি পেজটা পেয়ে যাবে ওকে আচ্ছা এটা ফেসবুক পেজ এখানেও তোমরা জয়েন হতে পারো এখানে আমি কিছু কোশ্চেন শেয়ার শেয়ার করি এবং বিভিন্ন পরীক্ষার আপডেটগুলো দিয়ে থাকি এই হচ্ছে আগের চারটে ভিডিওর থামনেল তুমি আই বাটনে ক্লিক করে আগের চারটে ভিডিও দেখতে পারো টোটাল একশোটা কোশ্চেন কিন্তু চারটে ভিডিওতে আলোচনা হয়েছে ওকে দেখো এখানে যে কোশ্চেনটা বলা আছে এ ট্রাক কভার্স এ ডিস্টেন্স জিরো কিলোমিটার এ স্পিড স্পিড ইফ বাই কিলোমিটার পার আওয়ার ইট উড মোর টু কভার দ্য সেম ডিস্টেন্স ফিফটি পারসেন্ট ইজ অরিজিনাল স্পিড ইজ ওকে তাহলে এই ধরনের কোশ্চেন দেখো আমার ক্ষেত্রে কি বলা আছে টোটাল হচ্ছে চারশো কিলোমিটার রাস্তা আমাকে বলা আছে তাহলে এবারে আমার দু ধরনের স্পিড আছে একটা হচ্ছে স্পিড ওয়ান আর একটা হচ্ছে স্পিড টু কিরকম স্পিড ওয়ান প্রথমে একটা ছিল সে একটা স্পিডে যেত কিন্তু যখন তার গতিবেগ কমিয়ে দিয়েছে আট কিলোমিটার পার আওয়ার গতিবেগটা যখন সে কমিয়েছে স্বাভাবিকভাবে তার সময় বেশি লাগবে সেটাই বলা আছে কত দু ঘন্টা বেশি লেগেছে আচ্ছা একটা জিনিস দেখো এখানে যদি সময় বেশি লাগে আমি বললাম এটা কত হলো চারশো আশি আমরা জানি কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে টাইম তো টাইম ইকুয়াল টু কত হবে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড ওকে তাহলে এখানটাতে আমি এবার দেখবো চারশো আশি বাই চারশো আশি বাই স্পিড কত হচ্ছে এক কমে গেছে তার মানে আগের যদি স্পিডটা এক্স হয় এখনকার স্পিড হচ্ছে কত গো এক্স মাইনাস এইট আর এখনকার এখনকার স্পিড এটা আগের স্পিড কত ছিল চারশো আশি বাই দেখো এক্স এটার ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে দুই ঘন্টা এবারে বলেছে যে অরিজিনাল স্পিডটা ছিল তার ফিফটি পার্সেন্ট হচ্ছে এটা অতএব তাদের অরিজিনাল স্পিড কত হবে অরিজিনাল এটা কত হবে চল্লিশ হবে এটা কত হবে আশি হবে এটা কত হবে নাইনটি সিক্স হবে এটা কত হবে দেখো ফর্টি এইট হবে আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে ফর্টি এবং ফর্টি এইট দিয়ে চেক করি কারণ আট দিয়ে আশি দিয়ে ভাগ করাটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে প্রথম যদি আমি চল্লিশ দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে দেখো চল্লিশ দিয়ে ভাগ করলে এখানে বত্রিশ হবে তার মানে ফোর এইট জিরো বাই হচ্ছে বত্রিশ জিরো বাই হচ্ছে চল্লিশ আট চার বত্রিশ আচ্ছা এখানে দেখো কত হবে শূন্য কাটলাম এখানে হচ্ছে দেখো বার তাহলে ডিফারেন্স হচ্ছে কত তিন কিন্তু আমাদের ডিফারেন্স হওয়া উচিত দুই অতএব এই অপশানটা আমাদের হবে না আটচল্লিশ দিয়ে দেখি আটচল্লিশ থেকে আট বাদ গেলে কত চল্লিশ দেখো চারশো আশি বাই চলিশ মাইনাস এটা দেখো কত ফোর এইট জিরো বাই হচ্ছে আটচল্লিশ তাহলে এটা কাটলে দেখো কত হবে কাটলাম এটা হবে দেখো চার একে চার চার দুই আট আটচল্লিশ দশ অতএব বারো মাইনাস দশ মানে কত বলো দুই ঘন্টা অতএব আমরা বলতে পারি যে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে দুই ডিও ওকে সিম্পল অপশান টেস্ট করো আর না হলে তুমি যদি ভাবো স্যার আমি অপশান টেস্ট করবো না আমি এইখান থেকে অ্যানসার বের করবো দেখো এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর দাঁড়াবে যেটা অনেকটা বড় হবে ক্যালকুলেশন করতে ঠিক আছে নেক্সট দেখো এই ধরনের একটা জিনিস দেওয়া আছে অ্যালজেব্রার কোশ্চেন ওকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত আছে বলো সিক্স এইট এইট সেভেন এই ধরনের কোশ্চেন গেলে গুলোতে কি হবে তোমাকে একটা জিনিস সবসময় জানতে হবে সেটা হচ্ছে এই যে সূত্রটা এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস অবশ্যই সবগুলোর আর একটা হচ্ছে এ কিউ প্লাস মাইনাস বি স্কোয়ার বি কিউ মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র এ কিউ মাইনাস বি কিউ সূত্র এই ধরনের সূত্রগুলোকে তোমাকে পুরো একদম মুখস্থ রাখতে হবে ওকে কারণ এইগুলোই হচ্ছে তোমাকে স্পিড বাড়াতে সাহায্য করবে যারা সিএইচএসএল সিজিএল এম টি এস দেবে ভিডিওটা দেখছো তাদের জন্য বলি এইগুলো হচ্ছে কিন্তু অ্যালজেব্রার একদম বেস এবং এগুলোর আর একটা ফর্ম হচ্ছে কি এই যে এক্স প্লাস মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার একটা হচ্ছে কি এক্সের স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার এটা হবে কি এক্সের কিউব প্লাস মাইনাস ওয়ান বাই এক্সের কিউব ওকে এই ফর ফর্মুলাগুলো হচ্ছে অ্যালজেব্রার একদম বেসিক তো এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি এটাকে আমি করতে পারি স্কোয়ার এবং তার উপরে স্কোয়ার এটাকে করলাম স্কোয়ার তার উপরে করলাম স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমি এটাকে করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো টু এ বিএবি একটা লাইন লিখি এক্সের স্কোয়ার আর এটা কত হবে ওয়ান বাই এক্সের স্কোয়ার দেখো এটা এটা কেটে যাবে তাহলে ইকুয়াল টু কত হচ্ছে সিক্স এইট এইট সেভেন তাহলে এদিকে কত আছে গো এদিকে দুই আছে তাহলে এই দুইটা যখন ওদিকে চলে যাবে ওটা কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস দুই তাহলে এক লাইনেই আমি লিখছি প্লাস যখন দুই হচ্ছে এটা কত হচ্ছে বলো এটা হচ্ছে দেখো সিক্স এইট এইট নাইন স্কোয়ার তুলে দিলে এটা কত হবে বলো স্কোয়ার রুট হবে এবার স্কোয়ার রুটটাকে ভাঙা আমরা খুব সহজ এখানে নয় আছে মানে আমাদের এটা হতে পারে তিন এটা হতে পারে কত সাত ইউনিট ডিজিট এবার আমরা কি করব আটষট্টি এমন একটা সংখ্যার স্কোয়ার নেব যেটা হচ্ছে জাস্ট আট আটষট্টি থেকে ছোট আট আটে চৌষট্টি আটের স্কোয়ার কত হয়ে গো বলো চৌষট্টি হয় নয় স্কোয়ার একাশি হয় অতএব আমরা নেব কত আটষট্টি আট অতএব উত্তর আমাদের কাছে তো হয়ে গেল তিরাশি হবে আর না হলে কত হবে এইটি সেভেন হবে তাই না এবারে কি হবে তিরাশি নেব না সাতাশি নেব আট আটের চৌষট্টি নিয়েছি আটের ঠিক পরের সংখ্যাটা কত হবে দিয়ে গুণ করব আট নয় বাহাত্তর এখানে যে সংখ্যাটা আছে সেটা বাহাত্তরের থেকে ছোট অতএব আমরা সংখ্যাটা নেব তিরাশি অতএব আমরা সেখান থেকে পুরো যে এই জায়গাটা এখান থেকে আমি কত পাচ্ছি এই বর্গমূলটা পাচ্ছি হচ্ছে কত তিরাশি ব্যাস এইটুকুই ওকে এরপরে 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 কী আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে আমি লিখতে পারি দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর কত হোল স্কোয়ার প্লাস দেখো টু এ বি এক্স ওয়ান বাই এক্স কেটে যাবে তার মানে এটা কত হচ্ছে দেখো তিরাশি তাহলে এই টুটা ওদিকে গেলে কত হবে মাইনাস টু হবে অ্যাকচুয়ালি সেটা কত দাঁড়াবে সেটা দাঁড়াবে একাশি অতএব সেখান থেকে আমরা দাঁড় পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত নয় কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি ঠিক আছে আমি এখানে প্রত্যেকটা জায়গায় স্টেপ জাম্প করে রেখেছি কারণ এতটা লেখা সম্ভব নয় প্রত্যেকটা ভিডিও পজ করে তুমি যদি নোট ডাউন করো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হবে ওকে দেখো এই ধরনের কোশ্চেন এসএসসি এসসি সিজিএলের দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো সতেরো পর্যন্ত খুব ফেভারিট একটা কোশ্চেন ছিল কারণ এই ধরনের কোশ্চেনগুলোতে কী হয় বলো ভ্যালু বসিয়ে উত্তর খুব সহজে করতে পারি আমরা কীভাবে এই কোশ্চেনটা দেখো আমরা সেইভাবেই করবো দেখো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু হচ্ছে কত জিরো তুমি এখানে এদের যা খুশি ভ্যালু ধরো এই যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যা খুশি ধরো যাতে জিরো হয় আমি বললাম স্যার দুই হবে এটা হচ্ছে ওয়ান হবে এটা হচ্ছে ওয়ান হবে ওকে কি বললাম এক্স এর ভ্যালু দুই ওয়াইয়ের ভ্যালু ওয়ানের ভ্যালু ওয়ান তাহলে দেখো বিয়োগ করলে জিরো হচ্ছে অতএব অতই উত্তর আমরা কত পাবো এক্সের স্কোয়ার মানে কত চার দুইয়ের স্কোয়ার চার প্লাস ওয়ান দেখো প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত হচ্ছে বলো ওয়ান হচ্ছে এক্স জেড মানে কত হচ্ছে দেখো দুই হচ্ছে অ্যান্সার কত পাচ্ছি চার দুই ছয় বাই তিন অ্যান্সার হচ্ছে কত দুই কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি ওকে এবার কারও মনে হতে পারে স্যার আমি দুই এক এক ধরবো না আমি অন্য কোনো একটা ভ্যালু ধরবো অবশ্যই তুমি ধরো এক্সের ভ্যালু আমি ধরলাম কত তিন ধরলাম এটাকে ধরলাম কত দুই এটাকে ধরলাম ওয়ান তিন মাইনাস দুই মাইনাস এক করলে জিরো হচ্ছে তাহলে ভ্যালুটা বসা দেখো তিনের স্কোয়ার মানে কত

অ্যান্ড এইট ফিনি বি ফিনিশেস ইট ইন সিক্স আওয়ার হাউ লং উইল ইট টেক ফর সি অ্যালোনু দেওয়ার খুব সহজ করছে তাই না এ যদি কাজটা করে এর জন্য টাইম লাগে কত গো এ একা কাজ করে আট ঘন্টাতে বি কাজটা যদি করে বি কাজটা করবে কত সময় বি কাজ করবে ছ ঘন্টা আর যদি এ প্লাস বি প্লাস সি কাজটা করে কত সময় কাজ করবে তিন ঘন্টা অতএব আমি যদি এদের এফিসিয়েন্সি দেখি এদের এফিসিয়েন্সি কত এদের এফিসিয়েন্সি দেখো আমি বলতে পারি চব্বিশ অতএব এর এফিসিয়েন্সি এক ঘন্টায় তিন ইউনিট কাজ করে এ চার ইউনিট কাজ করে আর এ হচ্ছে কত ইউনিট কাজ করে বলো আট ইউনিট কাজ করে অতএব আমি এখান থেকে যদি বসাই এ প্লাস বি প্লাস সি অ্যাড এক ঘন্টায় আট ইউনিট কাজ করে অতএব এ এক ঘন্টায় তিন ইউনিট কাজ করে বি এক ঘন্টায় চার ইউনিট কাজ করে অতএব সি এক ঘন্টায় এক ইউনিট কাজ করে ওকে তাহলে এবার তুমি বলো সি কাজটা কত কত সময় করবে টোটাল কাজ হচ্ছে চব্বিশ ইউনিট সি এক ঘন্টায় এক ইউনিট কাজ করে অতএব সি একা কাজ করলে চব্বিশ ঘন্টা টাইম লাগবে নেক্সট দেখো সেখ থিটা কাল টু পঁয়ষট্টি বাই তেষট্টি থিটা ইজ অ্যাকুয়েড অ্যাঙ্গেল তার মধ্যে বলা যায় এত তাহলে দেখো সেখ থিটা যদি পঁয়ষট্টি বাই তেষট্টি হয় কস থিটা কত কতগুলো থিটা ইকুয়াল টু তেষট্টি বাই পঁয়ষ্টি তাহলে একটা জিনিস দেখো এখানে যদি আমি ট্রাইঙ্গেলটা ফরম করি এটা যদি আমাদের থিটা হয় কত তেষট্টি এটা কত হচ্ছে গো বলো পঁয়ষট্টি তাহলে এই লম্বটা কত হবে রুটোভার অফ লম্বটা হবে দেখো রুট ভার অফ পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস দেখো তেষট্টি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব a b a, b a মাইনাস b মাইনাস b মানে হচ্ছে দেখো 2 আর এটা যোগ করলে হচ্ছে 1 তার মানে এটাকে যদি ভাঙি 2 2 দেখো কত 64 তার মানে आंसर হচ্ছে 2 8 তার মানে এই ভ্যালুটা হচ্ছে কত 16 আমরা লম্ব কত পেলাম গো লম্বটা পেলাম হচ্ছে দেখো 16 এরপরে প্রত্যেকটা ভ্যালু বসাও আচ্ছা কোসেক থিটা আমরা জানি কি এইখান থেকে যদি আমরা বের করি sin θ লম্ব বাই অতিভুজ তার মানে 16 বাই 65 অতএব আমরা কোশেক থিটা হবে ওর রেশি প্রকাল কত হবে পঁয়ষট্টি বাই কত গো বলো ষোলো ঠিক আছে কট থিটা বলো টেন থিটা মানে কত হবে টেন থিটা মানে আমরা পাচ্ছি লম্ব বাই ভূমি মানে ষোলো বাই তেষট্টি তাই না তাহলে কট থিটা মানে কত হবে গো কট থিটা মানে হবে দেখো তেষট্টি বাই ষোলো অতএব তুমি এখানে ভ্যালুগুলো প্রত্যেকটা বসাও কত হবে আট ইন্টু কোসেক থিটা কোসেক থিটা ভ্যালু আমরা পেয়েছি পঁয়ষট্টি বাই কত ষোলো পঁয়ষট্টি বাই ষোলো মাইনাস থিটা কত তেষট্টি বাই ষোলো কোয়ার থিটা হচ্ছে তেষট্টি বাই কত হচ্ছে আট ইন্টু দুই বাই ষোলো দেখো আট দুই ষোলো দুই কাটলো অতএব অ্যান্সার হচ্ছে আমাদের কত ওয়ান কারেক্ট आंसर হচ্ছে এ নেক্সট क्वेश्चन দেখো স্কোয়ার মাইনাস দেন ভ্যালু এই ধরনের কোশ্চেনগুলো প্রথমে যদি তুমি দেখে থাকো এগুলো ভয় তৈরি করার মতো একটা কোশ্চেন ঠিক আছে কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম আমাদের মেন জিনিস জানতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ তার মধ্যে এরকম ধরনের বড় সংখ্যাও আসতে পারে ওকে অসুবিধা কিছু নেই প্রথম হচ্ছে এইখান থেকে তোমাকে এই যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এদের বেস হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে সেটা কীভাবে পাবো ভালো করে দেখো আমি যদি এই জায়গাটা থেকে তুলে নিই প্রত্যেককে এক্স দিয়ে ভাগ করি কত পাবো গো এক্স একে এক্স দিয়ে ভাগ ভাগ করলে এক্স এক্স কেটে যাবে মাইনাস থ্রি ওকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওদিকে তো জিরো আছে অতএব আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে দেখো থ্রি এটা আমরা পেয়ে গেলাম এবারে আমরা একটা একটাকে হোল স্কোয়ার করতে করতে যাবো আর এই উত্তর পেতে পেতে যাব দেখো প্রথম যদি একে আমরা হোল স্কোয়ার করি কত পাবো বলো স্কোয়ার প্লাস প্লাস দেখো দুই হবে এ কেটে যাবে আর এটা এদিকে কত পাচ্ছি আমি তিনের স্কোয়ার মানে কত হবে নয় তার মানে অ্যাকচুয়ালি প্লাস টু ওদিকে গেলে কত হয়ে যাবে মাইনাস টু তার মানে আমরা একবারে বলতে পারি এটা সমান হচ্ছে দেখো সাত একে আমরা আবার কি করলাম হোল স্কোয়ার করলাম আমরা এখান থেকে বের করলাম কত এটার ভ্যালু হচ্ছে কত সাত ঠিক আছে একে আবার হোল স্কোয়ার করলাম একে হোল স্কোয়ার করলে আমরা পাবো দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই কারণ টু এ আর এটা কত হচ্ছে দেখো সাত সাথে ঊনপঞ্চাশ দুই যদি ওদিকে যায় কত হয়ে যাবে এটা এটা হয়ে যাবে দেখো সাতচল্লিশ ঠিক আছে তাহলে এটা এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স টু দিবার ফোর হলো আমরা একে আবার হোল স্কোয়ার করবো কারণটা কি আমাদের এইট দরকার প্রত্যেকবার হোল স্কোয়ার করলে আমাদের দুই করে ঘাত বেড়ে যাবে এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি দেখো এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট ইকুয়াল টু দেখো এদিকে দুই থাকবে প্লাস দুই আর এইটার স্কোয়ার দেখো কীভাবে বার করতে পারে সাতের স্কোয়ার মানে কত কো নয় সাত সাথে ঊনপঞ্চাশ সাথে চার এবারে গুণ করতে হবে কি এই তিনটে সাত দুই চার দুয়ে আট সাথে ছাপ্পান্ন ছাপ্পান্ন চার ষাটে শূন্য হাতে থাকলো ছয় চার চারে ষোলো ছয় কত গো বলো বাইশ তার মানে এটা কত হচ্ছে বাইশশো নয় আর একবার চেক করে নিই সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে চার চার দুয়ে আট আট সাথে ছাপ্পান্ন ছাপ্পান্ন চার ষাটের শূন্য হাতে থাকলো ছয় চার চারে ষোলো ছয় বাইশ তাহলে বাইশ নয় তাহলে দুইটা যদি আমি ওদিকে দিয়ে দিই দুইটা ওদিকে দিয়ে দিলে কত হবে বাইশশো সাত তাহলে এই জায়গাটা থেকে আমি পাবো কত বলো বাইশ সাত একটু ক্যালকুলেটিভ অঙ্ক দেখ কোনো অসুবিধা নেই এবারে তাহলে এটা যদি বাইশ সাত হয় এর সঙ্গে কি আছে দুই গুণ হিসেবে আছে তার মানে এটা আমি পাবো দেখো কত ফোর 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 ওয়ান এখান থেকে মাইনাস সাত পাঁচে কত হবে বলো পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ কত হচ্ছে নয় এটা কত হবে সাত এটা কত হবে থ্রি এটা কত হচ্ছে ফোর ফোর থ্রি সেভেন নাইন ফোর থ্রি সেভেন ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে এর বাইরে কিন্তু কোন রাস্তা নেই এর বাইরেরও রাস্তা আছে ঠিক আছে ওগুলো শর্টকাট হয় কীরকম যে যদি তোমাকে এক্স প্লাস ওয়ান বাই সমান এ হয় অতএব তুমি এখানে পাবে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এস স্কোয়ার তাও তোমাকে প্রত্যেকটা স্টেপে স্টেপে যেতে হবে ওকে ক্লিয়ার হয়েছে তো যাই হোক আমরা ওইভাবে ডেসক্রিপটিভেই দেখলাম পরবর্তীকালে আমরা শর্টকাটও শিখব বলা আছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস ওয়ান টু এইট জিরো ইফ শপকিপার সোল্ড দ্য আর্টিকেল এট টুয়েলভ পার্সেন্ট প্রফিট আফটার গিভিং থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বলা আছে কি দেন কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল দেখো সেই একই কনসেপ্ট ওটা যা দেওয়া আছে আছে আমি সিম্পলি দেখব প্রফিট আর এখানে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আমাদের এই রেশিওটা যদি তুমি প্রত্যেক জায়গায় বের করতে পারো কস্ট প্রাইস রেশিও মার্কেট প্রাইস অনুপাত এসপি এইটা যদি তুমি বের করতে পারো যে কোনো জায়গা থেকে যেখানে প্রফিট এবং ডিসকাউন্টের কথা বলা আছে তুমি জানবে অঙ্ক ওইখানেই শেষ হয়ে যাবে বারো পার্সেন্ট প্রফিট একটা জিনিস দেখো তো বারো পার্সেন্ট প্রফিট কথাটার মানে হচ্ছে সরাসরি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস তুমি এবারে বলো একশো টাকা যদি কস্ট প্রাইস হয় বারো টাকা যদি প্রফিট হয় বিক্রয় মূল্য হচ্ছে একশো বারো তাহলে চারে যদি কাটি চার দুয়ে আট চার পাঁচে কুড়ি এটা হচ্ছে চার দুয়ে আট চার আটে বত্রিশ পঁচিশ অনুপাত আঠাশ হলো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় কেস যদি দেখো কী বলা আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট কথার মানে হচ্ছে মার্ক প্রাইস এবং হচ্ছে বিক্রয় মূল্য তাহলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট মার্ক প্রাইস যদি একশো থাকে ডিসকাউন্ট তিরিশ দিলে এটা কত হবে গো বলো সত্তর হবে সিমপ্লিফাই করলে আমি দশ অনুপাত সাত পাই এবারে একটা জিনিস দেখো সেটা কি এর এস পি হচ্ছে আঠাশ এর এস পি হচ্ছে সাত তাহলে দুটোকে কম্পেয়ার করতে গেলে আমি একে জাস্ট চার দিয়ে যদি গুণ করি এটা কত হবে চল্লিশ এটা কত হবে আঠাশ দেখো আঠাশ এসপি থাকলে মার্ক প্রাইস হয় চল্লিশ আঠাশ এস পি হলে কস্ট প্রাইস হয় পঁচিশ অথবা আমরা এখানে বসাতে পারি কস্ট প্রাইস পঁচিশ মার্ক প্রাইস আঠাশ এবং সরি মার্ক প্রাইস হচ্ছে চল্লিশ আর এসপি হচ্ছে কত আঠাশ ব্যাস এবারে অঙ্ক কমপ্লিট এখানে এবারে বলেছে এ মার্ক প্রাইস অফ এন আর্টিকেল বলা আছে বারোশো আশি তাহলে চল্লিশ ইউনিট মানে চল্লিশ ইউনিট মানে দেখো বারোশো আশি এক ইউনিট মানে হচ্ছে বাই চল্লিশ শূন্য শূন্য কাটলে চার তিনে বারো চার দুই আট ওকে জানতে চেয়েছে দা কস্ট প্রাইস তাহলে কস্ট প্রাইস মানে হচ্ছে পঁচিশ ইউনিট মানে কত হবে পঁচিশ ইউনিট মানে হচ্ছে বত্রিশ এবং দেখো পঁচিশ কত অ্যান্সার হবে পঁচিশ দুই পঞ্চাশে শূন্য হাতে পাঁচ পঁচিশ তিনে পঁচাত্তর আর শূন্য পাঁচ আশি কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি টু সাইক সার্কেলস টাচেস ইচ আদার ইন্টারনালি দেয়ার ডায়ামিটার্স আর রেসপেক্টিভলি এইট সেন্টিমিটার আর ফোর সেন্টিমিটার হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার দেখো খুব সিম্পল কোশ্চেন একবারে এরকম একটা সার্কেল আছে এখানটাতে আর ইন্টারনালি একটা সার্কেল ওকে কি করেছে এরকম করে টাচ করে আছে ওকে ধরো এই যে বড় সার্কেলটা ওর রেডিয়াস ওর ডায়ামিটার দেওয়া আছে দেখো কত আট অতএব রেডিয়াস হচ্ছে চার এখানে যে সার্কেলটা আছে ওর ডায়ামিটার দেওয়া আছে চার অতএব ওর রেডিয়াস কত হবে দুই হবে ওকে এবারে বলেছে তাদের মধ্যে পার্থক্য কত খুব সিম্পল ওয়েতে করলে হবে আমি যদি এটাকে এইভাবে যোগ করে দিই তাই না এটাকে যদি জাস্ট যোগ করে দিই তার মানে এই পুরোটা কত হচ্ছে চার হচ্ছে আর জাস্ট এইটুকু জায়গা কত হবে দুই হবে তার মানে এখানটাতে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এটা জাস্ট কনজেস্টেড হয়ে গেছে তাহলে ওইটা কত ডিস্টেন্স হচ্ছে কত হবে দুই হবে অতএব তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স দেখো ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স কত সেটা হচ্ছে এখানটাতে দেখো দুই আছে আর এখানটাতে হচ্ছে দুই তার মানে ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার হবে কত চার সেন্টিমিটার ঠিক করলাম না ভুল করলাম ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স কত হবে চার তাই না দেখে নিয়ে একবার ভুল বলছি কি না ওকে ধরো এখানটাতে আমি রেডিয়াস বললাম এটা হচ্ছে রেডিয়াস যদি হয় এটা হচ্ছে চার আর এখানকার যদি আমি ধরো রেডিয়াসটা বলেছি এটা হচ্ছে কত হবে দুই হবে অর্থাৎ তাদের মধ্যেকার রেডিয়াস বলেছি তার মানে আমি যদি এখানটাতে পুরোটাকে জয়েন করে দিই তার মানে এটা পুরোটা হচ্ছে কত হবে চার হবে কারণ এটখান থেকে এটা হচ্ছে চার আর আমি এখানে একটা জায়গা আছে যেটা দৈর্ঘ্য হচ্ছে দুই তার মানে এই লেন্থটা হচ্ছে কত দুই হবে ওকে নেক্সট দেখো খুব এই কোশ্চেনটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য কমপ্লিকেটেড কোশ্চেন নয় ওয়ান অফ ক্যালকুলেটিভ কোশ্চেন ক্যালকুলেশনটা কত হবে সেটা তুমি একবার বুঝতে পারবে কিন্তু এখানটাতে একটা ট্রিক্স দেওয়া আছে যেটার কারণে এই অঙ্কটা অনেক সহজে তুমি করতে পারবে সেটা হচ্ছে কোনো সংখ্যাকে এগারো দ্বারা মাল্টিপ্লাই করা তোমাকে খুব ইজিলি জানতে হবে সেটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ধরো কোথাও আছে টু থ্রি ওয়ান ইনটু इलेवेन करब তাহলে এখানে কি হবে আমরা এখানে দুই বসাবো এখানে কি বসাবো এক এরপরে কি হবে রাইট হ্যান্ড সাইড থেকে যোগ করতে করতে আসবো তিন এক কত হবে চার তিন দুই কত হবে পাঁচ আর এটা হচ্ছে দুই এটা হচ্ছে আমার এগারো দিয়ে মাল্টিপল করলে অ্যান্সার এবার দেখো আমরা যদি একে আবার এগারো দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে এখানে দুই বসালাম এখানে এক বসালাম চার আর এক পাঁচ পাঁচ আর চার নয় পাঁচ আর দুই সাত টু সেভেন ফোর টু সেভেন নাইন ফাইভ ওয়ান আবার যদি আমরা একে এগারো দিয়ে গুণ করি এখানে দুই এখানে ওয়ান দেখো পাঁচ আর এক কত ছয় ন পাঁচ চোদ্দো চার হাতে এক ন সাত ষোলো এক সতেরো সাত হাতে এক সাত দুই নয় দশের শূন্য ক্যারি ওয়ান চলে আসবে অতএব এখানে হবে কত থ্রি জিরো সেভেন ফোর সিক্স ওয়ান এই হচ্ছে আমাদের এগারো দিয়ে মাল্টিপ্লাই করার প্রসেস এবারে দেখো সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ থ্রি ইয়ার্স বলা আছে টুয়েলভ পারসেন্ট পার এনাম ইজ বলা আছে কত এত

দুই তিনে ছয় দু সাথে চোদ্দো দু পাঁচে দশ অতএব একে আবার দুই দিয়ে কেটে দিই দশমিক হলেও অসুবিধা নেই শূন্য দিয়ে হয়ে যাবে দুই একে দু আটে ষোলো দু সাত চোদ্দো দু পাঁচে দশ দুই একে দু আটে ষোলো দু সাত চোদ্দো দশমিক দু পাঁচে দশ ইন্টু যদি আমি একশো করি অতএব আমার অ্যান্সার হচ্ছে ওয়ান এইট সেভেন ফাইভ জিরো এটা হচ্ছে আমার কি ছিল বলো প্রিন্সিপাল ছিল বলো ফার্স্ট কেস প্রত্যেকের বোঝা গেল কিনা প্রথমে আমরা এটা কি পেলাম প্রথমে আমরা পেলাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তিন বছরে দেওয়া ছিল সেই হিসেবে আমরা বের করেছি প্রিন্সিপাল এবারে তোমাকে বলেছে যে দু বছরে টোয়েন্টি পারসেন্ট পার অ্যানাম হিসেবে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যদি করি তাহলে তার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে আমরা শুধু প্রিন্সিপালটাকে নিয়ে নিলাম আঠারো হাজার সাতশো আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রিন্সিপালটাকে নিলাম কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল যখনই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে আমাদের রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে হাফ ইয়ারলি করলে দুই বছরটা মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চার বছরের সঙ্গে সমান ওকে এবারে দেখো আমাদের যে সূত্রটা আছে এখানে অন্য কোনো সূত্রতে বিভিন্ন ধরনের রেশিও প্রসেস হয় সিঁড়ি ভাঙা প্রসেস হয় এই ধরনের প্রসেসগুলোতে গেলে প্রবলেম অনেক বাড়বে তাই না এবারে এইখানে দেখো সহজ কত কত সহজে হবে তো অ্যামাউন্ট ইকোয়াল টু দেখো প্রিন্সিপাল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই প্রসেসে হচ্ছে কি বলো আমরা অঙ্কগুলো করি তো এখানে ভ্যালু বসা অ্যামাউন্ট ইকুয়াল টু কত হবে প্রিন্সিপাল হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ ইন্টু ওয়ান প্লাস রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দশ বাই একশো টাইম হচ্ছে কত চার তো এটাকে আমি একবারে সিম্পলিফাই করে লিখতে পারি কত হবে বলো এগারো বাই দশ হোল্ড কত পাওয়ারে হচ্ছে দেখো তাই না এইটা অ্যাকচুয়ালি কি হবে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে এরকম আঠারো হাজার সাতশো পঞ্চাশ ইন্টু এগারো ইন্টু বাই দেখো কত হবে এক দুই চার এবারে এটাকে সিম্পলিফাই তোমাকে করতে হবে সিম্পল ওই এগারো দিয়ে গুণ করা জানলে অঙ্ক খুব সহজে হয়ে যাবে এটার থেকে পাঁচ দিয়ে কাটো তাহলে আরও কমপ্লিকেশান বাড়বে দেখো প্রথমে যদি আমরা এটাকে এগারো দিয়ে গুণ করি কি পাবো প্রথমে দেখো এক বসলো আর কি বসলো পাঁচ ওকে এক আর পাঁচ বসালাম এরপরে হচ্ছে যোগ করতে করতে যাও সাত পাঁচ বারো দুই হাতে এক সাত পাঁচ বারো দুই হাতে এক আট সাত পনেরো ষোলো ছয় হাতে এক আট এক নয় দশের শূন্য হাতে এক এখানে যদি ক্যারি আসে তার মানে অ্যাকচুয়ালি কত হবে টু জিরো সিক্স টু ফাইভ আমরা এইখানটাতে আর একবার ক্লিয়ার করে লিখি কারণ জায়গাটা অনেকটাই বেশি লাগবে আঠারো হাজার সাতশো একে আমরা গুণ করছি এগারো দিয়ে দেখো কি হবে এক আর এটা কত পাঁচ সাত পাঁচ বারো হাতে এক আট সাত পনেরো এক ষোলো হাতে এক আট এক নয় দশের শূন্য হাতে এক এটা কত হচ্ছে দুই তার মানে এটা কত হলো আমাদের একটা এগারো হলো এরপরে আর একটা এগারো দিয়ে গুণ করছি করলে কত হবে দেখো দুই হবে পাঁচ হবে পাঁচ আর দুই সাত ছয় আর দুই আট ছয় আর শূন্য কত হবে ছয় আর শূন্য যোগ করলে ছয় হবে দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই হবে ওকে এরপরে দেখো আরও একটা এগারো আরও একটা এগারো দিয়ে গুণ করলে কত হবে দুই পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক আট সাত পনেরো এক ষোলো ষোলো ছয় হাতে এক আট ছয় চোদ্দো পনেরোর পাঁচ হাতে এক ছয় দুই আট এক কত নয় দুই দুই কত চার টু ফোর নাইন ফাইভ সিক্স টু ফাইভ হয়ে গেল কটা গুণ হলো একটা দুটো তিনটে লাস্ট আর একটা এখানে আর একটা এগারো যদি গুণ করি তাহলে আমি পাচ্ছি দেখো কত দুই পাঁচ দেখো পাঁচ দুয়ে সাত ছ দুয়ে আট ছ পাঁচ এগারোর এক হাতে এক ন পাঁচ চোদ্দো এক পনের পাঁচ হাতে এক ন চার তেরো চোদ্দোর চার হাতে এক চার দুই ছয় এক সাত অতএব আমরা পেলাম দেখো টু সেভেন টু সেভেন ফোর ফাইভ ওয়ান এইট সেভেন ফাইভ তিনটে শূন্য দিয়ে ভাগ করলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো তিনটে শূন্য দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দেখো টু সেভেন ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা নিয়ে নিলাম তাই না টু সেভেন ফোর ফাইভ ওয়ান এখান থেকে আমাকে বাদ দিতে হবে আঠারো এটাই তো আমাদের প্রিন্সিপাল ছিল দেখো এক শূন্য এটা কত হচ্ছে সাত এটা কত হচ্ছে আট তাই না আট হাজার সাতশো এক অ্যাপ্রক্সিমেটলি আট হাজার সাতশো দুই কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি এটা একটু ক্যালকুলেটিভ এখানে ছোট প্রসেসে করার রাস্তা প্রায় নেই বললেই চলে তুমি যদি অন্যান্য সিঁড়ি ভাঙা প্রসেস বিভিন্ন আদার্স যে প্রসেসগুলো হয় ওগুলো যদি অ্যাপ্লাই করো সময় কিন্তু এর থেকে অনেক বেশি যাবে আমরা শুধুমাত্র এখানে ইলেভেন দ্বারা মাল্টিপলটা করেছি দেখো থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও এত বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ বলা আছে ওয়ান এইটি ফাইন্ড দ্য সাম অফ অল দ্য নাম্বারস দেখো একের চার পাঁচের নয় সাতের বারো এদের এলসিএম কত হবে গো এলসিএম হবে দেখো থার্টি সিক্স অতএব চার নয় ছত্রিশ হবে নয় চারে ছত্রিশ হবে আর বারো তিনে ছত্রিশ অতএব অনুপাত আমার দাঁড়াচ্ছে নয় অনুপাত কত পাঁচ চারে কুড়ি অনুপাত আর ওটা কত দাঁড়াচ্ছে সাত তিনে একুশ গ্রেটেস্ট এবং স্মলেস্টের ডিফারেন্স মানে কত একুশ এবং নয়ের ডিফারেন্স হচ্ছে কত বারো ১২ ইউনিট মানে তোমাকে দেওয়া আছে একশো আশি জানতে চেয়েছে সাম অফ অল থ্রি নাম্বারস

ইফ হিজ ইনকাম ইনক্রিজড বাই টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই সেভেন্ট দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইন হিজ সেভিং ওকে খুব সহজ কোশ্চেন রাগব স্পেন করে এইটি পার্সেন্ট আমি ধরে নিলাম তার ইনকাম হচ্ছে কত টাকা একশো টাকা স্পেন্ড করে কত টাকা আশি টাকা অতএব সেভ করে কত টাকা সেভ করে হচ্ছে কুড়ি টাকা এই গেল হচ্ছে আমার ফার্স্ট পার্ট যদি তার ইনকাম বেড়েছে বারো পার্সেন্ট অতএব প্রেজেন্ট ইনকাম হচ্ছে কত এক এক দুই এবারে আশির সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট তো আশির সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট কি হয়েছে বলো ইনক্রিজ হয়েছে কত হবে সতেরো দশমিক পাঁচ মানে হচ্ছে সতেরো পূর্ণ এক বাই দুই তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত পঁয়ত্রিশ বাই দুই ইন্টু কত বাই হান্ড্রেড কারণ কি পার্সেন্টের চিহ্ন তুলে একসাথে ভাগ করতে হয় তার মানে শূন্য শূন্য আমি কাটলাম দেখো দুই চারে আট দুই দুই পাঁচে পাঁচ সাত তার মানে হচ্ছে আশি টাকাতে তার খরচা কত হয়ে গেছে হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ তার মানে তার সতেরো টাকা খরচা এখন বেড়ে গেছে তার মানে এখন হচ্ছে তার সাতানব্বই টাকা খরচ হয় অতএব এখন সে সেভিং কত করে সেভিং কত করে হচ্ছে সেভিং দেখতে পাচ্ছে পাঁচ আর এটা কত হচ্ছে এক তাই না সাত পাঁচ বারো নয় দশ পনেরো অতএব আগে সেভ করতো কুড়ি এখন সেভ করে কত পনেরো অতএব সেভ তার কত কমেছে পাঁচ কমে গেছে কততে কুড়িতে পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু হান্ড্রেড কুড়ি পাঁচে একশো অতএব পঁচিশ পারসেন্ট করলাম কুড়ি কত আছে বলো এখানে সাত পাঁচ বারো পাঁচ হয়েছে পাঁচ বাই কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ কোথাও একটা ভুল করেছি মেবি দেখে নিচ্ছি একবার হ্যাঁ এটা সাতানব্বই হয়েছে এটা কুড়ি হয়েছে একশো বারো তাই তো হ্যাঁ একশো বারো এটা হচ্ছে কত সাত পাঁচ বারো এখানে শূন্য হয়ে যাবে এক এক দুই থেকে হচ্ছে সাতানব্বই হচ্ছে কত পাঁচ হবে এটা হচ্ছে এক পনেরো তাহলে অপশান কি কোথাও ভুল আছে দেন হোয়াট ইজ পার্সেন্টেজ ডিক্রিজ ইন ইজ সেভিং পার্সেন্টেজ কত ডিক্রিজ হয়েছে কুড়িতে পাঁচ কমেছে অত পাঁচ বাই কুড়ি কুড়ি পাঁচে একশো পঁচিশ আমি হচ্ছে ওকে বি হয়তো দিচ্ছি এখানে ঠিক করেছি এখানটাতে সাত দু চোদ্দ ও হো হো এখানটাতে চোদ্দ হবে

প্লাস সেক থিটা ইকুয়াল টু কত গো ইকুয়াল টু দেখো টু রুট টু এবারে একটা একটা ভ্যালু বসে প্রথম কথা হচ্ছে এই পনেরোটাকে তুমি বাদ রাখো প্রথমে তুমি পঁয়তাল্লিশ দিয়ে ভাবার চেষ্টা করো পঁয়তাল্লিশ দিয়ে যদি ভাবো কস পঁয়তাল্লিশ মানে কি ওয়ান বাই রুট টু তার মানে টু বাই রুট টু প্লাস এটা কী হবে এটা হবে রুট টু হবে তাহলে এটা যদি হয় রুট টু তার মানে যদি আমরা এ করি তোমার হচ্ছে এলসিয়াম করি তাহলে কত হবে টু প্লাস টু কেন রুট টু রুট টু গুণ হবে টু প্লাস এটা কত হবে রুট টু তার মানে হচ্ছে ফোর বাই রুট টু বাই রুট টু মানে তো টু রুট ওকে তার মানে আমরা একটা দিয়ে অ্যান্সার পেয়ে গেলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি হলে উত্তর হবে তুমি যদি তিরিশ ডিগ্রি নিতে বলো কস তিরিশের ভ্যালু কত ক্রিসের ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু ছিল দুই দুই কেটে যেত মানে উত্তর একটা রুট থ্রিওয়ালার সংখ্যা আসবে কিন্তু এখানে অপশান নেই যদি ষাট নিতে কস থ্রিটার ভ্যালু কত ষাট হাফ হবে তার মানে দুই ইন্টু হাব হবে আর কস্ট তিরিশ মানে কর সিক্সটি মানে যদি হাব হয় সেখ সিক্সটি মানে কত হবে দুই হবে ওকে তো এখানেও মিলছেন অপশন টেস্ট করলে পঁয়তাল্লিশ হচ্ছে আমার অ্যান্সার তা প্রফিট আর্ন আফটার সেলিং অ্যান্ড আর্টিকেল ফর রুপিজ এত ইজ দ্য সেম অ্যাচ লস ইনকার্ট কার্ট আফটার সেলিং দ্য আর্টিকেল ফর রুপিজ এত তা প্রফিট পার্সেন্টেজ ইজ দেখো এই ধরনের কোয়েশ্চেন খুব সহজে তুমি যদি তোমাকে যদি আমি একটা কথা বলি তো ভাই তুমি আট টাকায় জিনিস বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় দশ টাকায় বিক্রি করলে বারো টাকায় বিক্রি করলে তত টাকা লাভ হয় জিনিসের কেনা দাম কত তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আট টাকায় কিনলে যতটা লস হয় বারো টাকায় বিক্রি করলে ততটা লাভ হয় কি করলে আমরা এটা ইমাজিন করে ধরে নিয়েছিলাম দশ টাকা কিন্তু তুমি দেখো তো এই দুটো যদি টাকাকে আমি যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই বারো প্লাস আট বাই যদি দুই করি তার মানে এটা কত হবে দশ হবে সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি কেনা দাম ছিল আমাদের এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমন আগে তো আমরা কেনা দাম বের করি তারপরে প্রফিট লস বের করব তাহলে দুটো টাকা যদি আমি যোগ করি নয় একে দশের শূন্য হাতে এক সাত চার এগারো এক বারো দুই হাতে এক পাঁচ তিন আট এক নয় আট ছয় চোদ্দ বাই কত হচ্ছে দুই করো তাহলে তুমি সেটাই পাবে সিপি দু সাতের চোদ্দ দু চারে আট দু ছয় বারো শূন্য তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলো কস্ট রাইস এবার বিক্রি করেছে কত আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা তার মানে প্রফিট কত গো আট হাজার টাকা মাইনাস সাত হাজার চারশো ষাট টাকা কত হচ্ছে নয় এক এটা হচ্ছে কত এক এক এইটা তাহলে প্রফিট হচ্ছে এক এক বাই কস্ট প্রাইস কত সেভেন ফোর ইন্টু কত ইন্টু হচ্ছে ওকে তাহলে এবারে তুমি দেখো এবারে যদি চেক করো এটাকে ঠিক করেছি কস্ট প্রাইস হচ্ছে কত দু সাত চোদ্দ দু চারে আট দু বারো শূন্য ঠিক আছে সাত হাজার চারশো ষাট এবারে হচ্ছে কস্ট প্রফিট বিক্রি করলে কত হচ্ছে আট হাজার পাঁচশো উনআশি নয় নামলো ছয় এক হলো চার এক পাঁচ হলো সাত এক হলো তাহলে এইটা হচ্ছে আমার কি বলো প্রফিট পার্সেন্টেজ এবারে এইটাকে আমাকে চেক করতে হবে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে এখানে দেখো দুয়ে দিয়ে যদি কেটে দিই দু তিনে ছয় দু সাতে চোদ্দো দু তিনে ছয় এটা হচ্ছে কত দু পাঁচে দশ

দেখো যখন কোন সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করছে কিনা চেক করব। আমরা লাস্ট ইউনিট ডিজিটটা চেক করলেই হবে আর এইট দ্বারা ডিভিজিবল কিনা আমাকে চেক করতে গেলে লাস্ট তিনটে সংখ্যা দেখতে হবে তার মানে আমাদের পাশে আছে কি বলো সেভেন এক্স ওয়াই এটা ডিভিজিবল হবে কি দিয়ে বলো আট দিয়ে এবং পাঁচ দিয়ে তো এখানকার কনসেপ্ট হচ্ছে কি পাঁচ দিয়ে ডিভিজিবল যে হয় তার ইউনিট ডিজিটে হয় জিরো থাকে আর না হলে পাঁচ থাকে এবারে যার ইউনিট ডিজিটে পাঁচ থাকবে সে ডেফিনেটলি আট দিয়ে ভাগ যাবে না অতএব সেই অনুযায়ী আমরা অপশান ডি এবং অপশান এ কে বাদ দিয়ে দিতে পারি কথাটা বুঝতে পারলে আট দিয়ে ডিভিজিবল হতে গেলে আমাকে কি করতে হবে ইউনিট ডিজিটে পাঁচ থাকলে হবে না তাহলে আমি সে যেখানে ইউনিট ডিজিটে পাঁচ আছে সেগুলোকে বাদ দিলাম তো এবারে রইলো বাকি হচ্ছে কে রইল বাকি হচ্ছে দুই এবং ছয় তাহলে এখানটাতে তো জিরো হবে এটা ফিক্সড হয়ে গেল এবারে যদি গ্রেটেস্ট গ্রেটেস্ট পসিবল বলেছে তার মানে এখানে যদি আমি ছয় বসাই দেখো কত হবে আট নয় বাহাত্তর আট পাঁচে চল্লিশ সেভেন সিক্স জিরোকে আট নয় বাহাত্তর করলে চল্লিশ হয় আট পাঁচে চল্লিশ পঁচানব্বই অতএব আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি দেখো অপোজিট ফেস হ্যাভিং বলেছে নাম্বার ওয়ান এর অপোজিট এই ধরনের কোশ্চেনে যখন তিনটে চারটে করে আমাদের পাশে ডাইস থাকে তখন আমাদের কাজটা কি হয় আমাদের ফার্স্ট কাজ হয় যে কোনো দুটো ডাইস চুজ করবো যাদের মধ্যে একটা মাত্র সংখ্যা কমন আছে ছয় চার পাঁচ দেখো চার পাঁচ এখানে দুটো কমন অতএব এই দুটো নেওয়া যাবে না আচ্ছা এই দুটো দেখি তো ছয় চার পাঁচ পাঁচ এক দুই অতএব পাঁচ আর এটা হচ্ছে কত পাঁচ তাহলে আমরা লিখব কিভাবে এইভাবে পাঁচ ক্লক ওয়াই ছয় চার ছয় চার এটা কত হচ্ছে পাঁচ এটা কত হচ্ছে দুই এক দুই এক অতএব একের অপোজিটে কে হবে গো একের অপোজিটে হবে চার কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি ঠিক আছে নেক্সট দেখো এখানে বলা আছে ফ্লাওয়ার্স হোয়াইট এবং ক্লথস তো এখানকার হিসেব অনুযায়ী অ্যান্সার কোনটা হবে বলতো প্রথম কথা হচ্ছে ফ্লাওয়ারের সঙ্গে ক্লথের কোনো সম্পর্ক নেই এবার কেউ যদি ভাবো আমি ফুলের জামা পরে ঘুরে বেড়াবো সেটা আলাদা কথা কিন্তু ব্যাপার হচ্ছে এখানটাতে এরকম কোনো সেন্স নেই ক্লথের সঙ্গে ফ্লাওয়ার এবার কেউ বলবে যে স্যার জামার গায়ে তো ফুলের ছবি আঁকা থাকে তো সেটা কি হবে না ওটা কোনো সেন্স নয় ব্যাপারটা হচ্ছে দেখো হোয়াইট কালারের ফ্লাওয়ার হতে পারে আবার হোয়াইট কালারের ক্লথ হতে পারে কিন্তু ফ্লাওয়ারের সঙ্গে ক্লথের কোনো মিল নেই অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে এ পরেরটা দেখো সাম ইনসেক্টস আর অ্যানিম্যালস আমাদের বলা আছে কি সাম ইনসেক্টস সাম ইনসেক্টস আর অ্যানিম্যাল

সাম অ্যানিমেলস আর ইনসেক্টস সাম অ্যানিমেলস আর ইনসেক্টস কারেক্ট অ্যান্সার অতএব অল ফলোস ওকে বোঝা গেল নেক্সট দেখো ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ নেমলি ইজ কোডেড অ্যাট সেভেন্টি ফোর আর ম্যানেজ ইজ বলা আছে ফর্টি ফাইভ হাউ উইল এম ইউ এস এইচ ই আর ইস টু বি কোডেড ল্যাঙ্গুয়েজ দেখো যখনই এই ধরনের সংখ্যা লেটার দেওয়া থাকবে এবং একটা তুলনামূলকভাবে ছোট সংখ্যা দেখো তুলনামূলকভাবে কেন বললাম কারণ এন এবং এম এর যদি যোগ করি এন এর কোড হচ্ছে কত তেরো এম এর কোড হচ্ছে দেখো সরি এন এর হচ্ছে চোদ্দ এম এর হচ্ছে এই যোগ করলে হচ্ছে তো এখানে দেওয়া আছে দেখো ফোর আমি যদি সবগুলোকে যোগ করি কি আছে নেমলি এন এন এ এম ই এল ওয়াই তো এই সমস্ত কেসে আমি দেখতে পাচ্ছি দেখো আমরা চারটে কোড ম্যাক্সিমাম মনে রাখলেই হবে এর পরবর্তীকালে যদি কেউ প্র্যাকটিস এত পরিমাণে করবে প্রত্যেক লেটারের কোড যদি কেউ মনে রাখতে পারো খুবই ভালো কথা আমরা মনে রাখবো কাকে কাকে এ তো আমরা জানি কত হয় এক এম এর হবে কত তেরো এন এর হবে কত চোদ্দ এবং জেড এর কত হবে ছাব্বিশ ব্যাস এইটুকু জেনে রাখি বাদ বাকিগুলো আমরা বের করে নাও এন এর কত হলো চোদ্দ হলো এর কোড হচ্ছে এক এম এর কোড হচ্ছে কত তেরো এর কোড দেখো এল বলা আছে এন ও পি আচ্ছা আই জে কে এল এর এল এল তারপরে এম তার মানে এল এর কোড হচ্ছে কত এল এর কোড হচ্ছে বারো আচ্ছা ওয়াই এর কোড কত হবে জেড এর কোড ছাব্বিশ হলে ওয়াই এর কোড হচ্ছে দেখো পঁচিশ আচ্ছা এগুলোকে যোগ করি পঁচিশ পাঁচে তিরিশ আর এখানটাতে তিরিশ হলো আর এটা হচ্ছে কত চোদ্দ এক পনেরো পনেরো আর তেরো হচ্ছে আঠাশ আঠাশ আর বারো কত হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে কত সত্তর আর এখানে কোড আছে কত চুয়াত্তর তোমাকে যোগ করতে হবে তুমি দেখবে ম্যানেজারের কোড তুমি যদি বের করো এটা পাবে তুমি হচ্ছে একচল্লিশ বের করে দেখবে প্রত্যেকটা কোড আলাদা করে বের করে দেখবে পাবে হচ্ছে আটচল্লিশ তাহলে এবারে আমাদের কোড বের করতে হবে কার এইটা বলো এম

হৃদয় ইজ দ্য সান অফ সানিত সানিত হাউ ইজ হৃদয় ইজ রিলেটেড টু কাস্যপ দেখো মায়াঙ্ক ইজ দা সান অফ অরবিন্দ তাহলে আমরা বললাম এখানে হচ্ছে কি মায়াঙ্ক ইজ দা সান সান কাশ্যপ আর ব্রাদার মায়াঙ্ক এবং কাশ্যপ ওকে দুর্গা ইজ দ্য মাদার অফ কাশ্যপ তাহলে দুর্গা ইজ দ্য মাদার অফ কাশ্যপ যদি হয় এটা হচ্ছে দুর্গা এবং সে হচ্ছে কি অরবিন্দের ওয়াইফ সানহিত ইজ দা ব্রাদার অফ অরবিন্দ তাহলে হচ্ছে এখানটাতে হবে সানহিত হ্রদয় ইজ দ্য সানহিতের ছেলে এবারে বলা আছে হাউ ইজ হৃদয় ইজ রিলেটেড টু কাশ্যপ কে হবে হৃদয় এবং কাস্যপ হবে কি বলো কাজিন হবে তুতো ভাই বোন দেখো বলা আছে ফোর ওয়ার্ডস আউট অফ থ্রি আর ইন সার্টেন ওয়ে হোয়াইল ওয়ান ইজ ডিফারেন্ট সিলেক্ট দা ওয়ার্ড দ্যাট ইজ ডিফারেন্ট সেটাই হচ্ছে কি বলো মাইকোলজি হচ্ছে ডিফারেন্ট কারণটা কি মাইকোলজি কথার মানে হচ্ছে স্টাডি অফ ফাঙ্গাস ওকে আর বাদ বাকি দেখো ডার্মাটোলজি গ্যাস্ট্রোয়েন্টোলজি কার্ডিওলজি এগুলো হচ্ছে আমাদের হিউম্যান বডির কি বিভিন্ন পার্টসের প্রবলেমের জন্য দেখা যায় যে ডিপার্টমেন্টগুলো ডিল করে থ্রি ফ্রেন্ডস আমন ইসান অ্যান্ড অনিস

হোয়াট আনিস ডাস হ্যাভ অ্যান্ড গিভস ফোর টু আনিস এবং এক্সট্রা আরও ফোর তার মানে ও হচ্ছে দশটা দিয়ে দিয়েছে বারোটা ছিল দশটা দিয়ে দিয়েছে এবারে বলেছে কি এবারে বলেছে দেন হাউ মেনি অ্যাপেলস রিমেন উইথ আমান আমানের পাশে কতগুলো আছে বলো দুটো আছে খুব সিম্পল কোয়েশ্চেন তাই না দেখো এবারে কি বলেছে এইগুলো ফিল আপ করতে হবে এইগুলো ফিল আপ করার প্রসেস কি আছে এইগুলো ফিল আপ করার প্রসেস হচ্ছে তুমি সিম্পলি এগুলোকে প্রথমে কী করবে কতগুলো আছে দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা সম্ভবত এইটা একটু মিস্টেক আছে এই ইটা এখানটাতে হবে ওকে দেখে নি আর একবার কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ এটা হচ্ছে কত বারো আছে বারো মানে আমরা জানি এটাকে কীভাবে ভাঙ করতে ভাঙতে হয় গো তিন ইন্টু চার তার মানে চারটে করে যদি আমি নিয়ে দেখি এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এবারে চেক করো দেখো বলা আছে ড্যাশ এস ড্যাশ ই ড্যাশ এস ড্যাশ ই তার মানে হচ্ছে দেখো ড্যাশ এস জেড ই ড্যাশ এস ড্যাশ এস জেড ই এইখানটাতে কোথাও একটা প্রবলেম আছে আচ্ছা কারেকশানটা আমি একটু দেখে নিই ওকে সম্ভবত টাইপটাই একটু মিস্টেক আছে এটা সম্ভবত এইখানটাতে একটু গণ্ডগোল আছে এটা দেখো এফ এস জেড ই এফ এস জেড ই এটা হচ্ছে দেখো এফ এস এটা সম্ভবত জেড হবে এই জায়গাটা হচ্ছে জেড এবং এটা হচ্ছে ই গিভেন আছে এখানটাতে ই কিছু নাই সেই অনুযায়ী আমরা যদি এখানে দেখি এফ জেড এফ এফ জেড এফ ইএস আচ্ছা ই এস কোথাও নেই না তাহলে এইখানটাতে সম্ভবত একটু গণ্ডগোল আছে আমি এটাকে কারেকশন করে দেবো এটাকে তুমি करेक्शन করোনাও এইখানটাতে এফ জেড এফ ই এফ জেড এফ জেড এফ ই এটা হচ্ছে এফ জেড এফ ই এফ জেড এফ এস জে ডি এফ এস জে ডি এফ এস জেড ই তার মানে তুমি এটাকে এখানে এরকম করো যে এফ জেড এফ ই এফ জেড এফ ই তাহলে এফ এস এফ এস জে ডি এফ এস এটা হচ্ছে হবে না এটা হচ্ছে হবে না এফ এস এটাকে ফাঁকা রাখো এটা হচ্ছে দেখো জেট তার মানে এফ জেড এফি এফি জেড এটা এটা হচ্ছে এরকম তাহলে কারেকশনটা হচ্ছে কি এখানটাতে একবার বলে দিই সেটা হচ্ছে ইটা এখানে হবে না এফ জেট এফ এস এটা হচ্ছে কি হবে এটা বাদ যাবে এটা হচ্ছে জেট ই ওকে এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে কত হবে সি এটা জাস্ট একটু টাইপ মিস্টেক ছিল কারেকশন করে নেবে ওকে প্রশ্নটা যেটা পাবে ওটাতে কারেকশন করা আছে এবার দেখো এই কোশ্চেনটার কি আছে এটার বেসিক কনসেপ্ট হচ্ছে মাথা থেকে পরপর পর্যন্ত আমরা কিছু জিনিস পরি ওই জিনিসগুলো সিকোয়েন্স দেওয়া আছে সেটা কি প্রথম কথা হচ্ছে দেখো টারবান মানে আমরা হচ্ছে কি পাগড়ি বাঁধি মাথাতে এরপরে দেখো হচ্ছে অ্যাসকোট আর বাদ বাকি তোমরা মোটামুটি জানো আর্মলেট বেল্ট সক্স এগুলো জানো অ্যাসকোট কথার মানে হচ্ছে দেখবে যারা সম্ভবত প্রথম যখন কোনো জায়গায় নিয়োগ হয় বা তোমরা অনেক জায়গায় দেখেছো আইপিএস যারা হন বা হচ্ছে এয়ারফোর্সে প্রথম যখন কনভোকেশন হয় এইখানটাতে একটা কিছু একটা রুমাল মতো বা এখানে কিছু একটা এখানে বাঁধে ওরা এইখানটাতে লেখা থাকে আইপিএস বা এখানে কোনো একটা লোগো থাকে তো সেইটাকে বলা হয় হচ্ছে অ্যাস কোড দেখো পাঁচ তিন তারপরে হচ্ছে এক তারপরে বেল্ট তারপরে সক্স এর সিকোয়েন্সটা হচ্ছে এটা নেক্সট কোয়েশ্চেন দেখো হুইচ টু নাম্বার শুড বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য গিভেন কারেক্ট দেখো যদি আমরা কুড়ি এবং সাতকে চেঞ্জ করি ওকে আচ্ছা কুড়ি এবং সাতকে যদি চেঞ্জ করি তার মানে এখানে হচ্ছে আমরা দিলাম কুড়ি আর এখানে দিলাম হচ্ছে সাত অ্যান্সার কি হবে দেখো কুড়ি এবং এটা কত হবে এটা হচ্ছে দেখো পাঁচশো প্লাস দেখো এটা কত হচ্ছে সাত মাইনাস এটা হচ্ছে দশ এটা কি দুশো দশ হবে না হবে না তাহলে এই অপশন বাদ পঁচিশ এবং কুড়ি দেখো পঁচিশ এবং কুড়ি তার মানে এটা যদি কুড়ি বলি এবং এটা যদি পঁচিশ বলি দেখে এটা কত হচ্ছে একশো চল্লিশ ওকে প্লাস পঁচিশ প্লাস পঁচিশ এটা কত মাইনাস দশ তার মানে অ্যান্সার কত হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ মাইনাস দশ এটাও হবে না তাই না এবার বি বাদ গেল এবার যদি সি দেখি কুড়ি এবং চল্লিশ কুড়ি এবং চল্লিশ এটা হচ্ছে কত পঁচিশ পাঁচে পঁচিশশো একশো পঞ্চাশ পঁচিশ সাথে একশো পঁচাত্তর প্লাস চল্লিশ মাইনাস দেখো পাঁচ তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে একশো সত্তর প্লাস চল্লিশ অতএব হচ্ছে দেখো দুশো দশ অ্যান্সার হচ্ছে আমাদের সি এগুলো তোমাকে বসিয়ে চেক করেই দেখতে হবে লাস্ট কোশ্চেন দেখো একটা নাম্বার সিরিজ আছে ছাপ্পান্ন ছাপ্পান্ন ফিফটি ফোর একশো বাষট্টি তারপরে কত আছে বলো একশো আঠান্ন ওকে তো এখানকার কোশ্চেনটা হচ্ছে কীরকম দেখো ইন্টু ওয়ান হলো এরপরে দেখো কত হচ্ছে ইন্টু সরি প্লাস টু এরপরে দেখো কত আছে ইন্টু থ্রি পরে দেখো চার তিনে বারো পাঁচ চার তিনে বারো দুই পাঁচ তিনে পনেরো এক ষোলো তারপর একটা দেখো কত আছে ওকে আচ্ছা এটা প্লাস নয় এটা হচ্ছে মাইনাস টু এক দুই তিন চার চার তো ডেফিনেটলি হবে কিন্তু মাইনাস হবে দেখো একশো বাষট্টি থেকে চার বাদ গেলে একশো আঠান্ন এরপর একটা কত হচ্ছে ইন্টু কত হবে বলো পাঁচ হবে তাই না পাঁচ হলে আট শূন্য হাতে থাকলো চার পনেরো পাঁচে পঁচাত্তর চারে কত সেভেনটি নাইন সেভেন নাইন জিরো হচ্ছে কারেক্ট এই গেল আমাদের হচ্ছে সেট ফাইভের বেস্ট টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন আশা করবো তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে বুঝতে পেরেছো এতদিন যতগুলো সেট করানো হয়েছে চারটে সেট তার পাঁচটা সেট তার মধ্যে এই কোয়েশ্চেনটাতে আমি একটু লেন্দি কোশ্চেন তোমাকে দিয়েছিলাম তো আশা করি কোশ্চেন বুঝতে পেরেছো মেন উদ্দেশ্য হচ্ছে যেটা তোমাকে আমি বলি এই যে আড়াইশোটা কোশ্চেন এর মধ্যে তুমি কমন পাবে না এটা ফ্যাক্ট নাও পেতে পারো আবার পেতেও পারো দু তিনটে কমন পেতেও পারো কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখবে তোমাকে যে ধরনের টাইপগুলো করাচ্ছি তুমি ওই টাইপগুলোকে ভালো করে প্র্যাকটিস করো ওই ধরনের টাইপের কোয়েশ্চেন বিভিন্ন জায়গায় আসতে পারে তোমাকে একটা অঙ্ক এক্ষুনি করালাম একজন এই দামে বিক্রি করলে যেটা প্রফিট হয় আর একটা দামে বিক্রি করলে সেটা লস হয় এখানে যে দাম বলেছি আমি এই দামে বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয় ওই দামে বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় এখানে তোমাকে আমি একটা সংখ্যা কথা জুড়ে দেব এই দামে বিক্রি করলে যে পার্সেন্ট লাভ হয় ওই দামে বিক্রি করলে সেই পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে জিনিসটার বিক্রয় মূল্য সরি বিক্র জিনিসটার ক্রয় মূল্য কত হবে তো এই ধরনের সামান্য ছোটোখাটো কথা এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া যেতেই পারে দিলে তোমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে উত্তরগুলো ডেফিনেটলি করতে পারবে ওকে চলো ভালো থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই